वेलकम टू टेलिस्टार अपडेट। 14 नवेम्बर थेके रात 8টায় आसते चलेछे अभिनेत्री पल्लवी शर्मार नतून धारावाहिक नीम फुलेर मधु। आपात दृष्टिते पल्लवी जीवन के देखले तो झा चकचके मने हबे, किन्तु ए चाकचिक्यमय जीवनेर पेछने रयेछे एकराश दुःख। क्लास 3-তে পড়ার সময় হঠাৎই পল্লবী শর্মা জানতে পারেন তার মায়ের ব্রেন টিউমার হয়েছে। ছোট পল্লবীকে পাশের বাড়িতে রেখে পল্লবীর বাবা এবং দাদা তার মাকে নিয়ে যান চেন্নাই। ওই প্রতিবেশীকে পল্লবী পিসি বলে ডাকতেন, কিন্তু এরপর তার মা আর বাড়ি ফিরে আসেননি। চেন্নাইয়ে চিকিৎসার পর তার মাকে মুম্বাই এবং পরে দিল্লি নিয়ে যাওয়া হয়। পল্লবী যখন ক্লাস 5-এ তখন তার মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলেন অভিনেত্রী। মায়ের স্থান নিতে না পারলেও তার প্রতিবেশী পিসি তাকে ভালোবাসা এবং যত্নের মাধ্যমে পল্লবীর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছিলেন। পিসি একসময় অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন। তার সাথে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়েই তিনি অফার পান সানন্দা টিভির নদের নেমায় ধারাবাহিকে অভিনয় করার। কিন্তু এই চরিত্রটি ছিল মাত্র 3 মাসের। অভিনেত্রী যখন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পরীক্ষার ঠিক আগের দিন দাদার কাছ থেকে ফোন আসে তার বাবার শরীর একদম ভালো নেই, একবার দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু পল্লবী যখন তার বাবার কাছে পৌঁছান, তার বাবা খাটে শুয়ে রয়েছেন। তিনি তার মেয়েকে আশ্বস্ত করে বললেন তিনি ঠিক আছে, পল্লবী যেন বাড়ি গিয়ে পড়াশোনা করেন। কিন্তু সকালবেলায় অভিনেত্রী শুনতে পান তার বাবা মারা গিয়েছেন। সেদিন ছিল পল্লবীর প্রথম পরীক্ষা। আত্মীয়রা পল্লবীকে পরীক্ষা দিতে যেতে বারণ করলেও তিনি শোনেননি। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা দিবেন ঠিক করেছিলেন। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসার পর বাবাকে নিয়ে আসা হয়। এরপর হয় সৎকার। পরীক্ষার ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল, কিন্তু তার আশেপাশের লোকজনদের মনে হলো অনাথ পল্লবীকে এবার বিয়ে দেওয়া দরকার। তিনি কালার্স বাংলায় 2 পৃথিবী ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সময়টাতে সিরিয়াল করতে গিয়ে তিনি ক্লাস 11-এ ভর্তি হতে পারেননি। পরে যখন তিনি ক্লাস 11-এ ভর্তি হতে এলেন, তখন সকলেই তাকে বলছে এটা সম্ভব নয়, অভিনেত্রীকে এবার বিয়ে করতে হবে। কিন্তু এরকম পরিস্থিতিতে পল্লবী 2 বছর সময় চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন কলেজে উঠলে পার্ট টাইম কাজ করে তিনি নিজের খরচ নিজেই চালাবেন। আসলে বাবা মাহীন পল্লবীর খরচের দায়িত্ব নিতে চাইছিলেন না কেউই। ক্লাস 12-এ পাশ করার পর 2016 সালে কে আপন কে পর ধারাবাহিকের জন্য অফার আসে পল্লবীর কাছে, আর এই ধারাবাহিকটাই জীবন পাল্টে দেয় অভিনেত্রীর। এই ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় করে যে টাকা ইনকাম করেছিলেন, সেই টাকা দিয়ে নিজের একটি ফ্ল্যাট কিনেছেন। সেখানে এখন একাই থাকেন অভিনেত্রী। তিনি যেন একজন যোদ্ধা, একাকিত্ব তার শক্তি। নিজের জন্য নিজেই লড়াই করেছেন পল্লবী। মাঝখানে 2 বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন অভিনেত্রী, বেশ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আবার লড়াই করে নতুন একটি ধারাবাহিককে ফিরে আসতে চলেছেন এই অভিনেত্রী। পল্লবীর নতুন ধারাবাহিকের জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।